بسم الله الرحمن الرحيم. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আমি সূরা বাকারার 57 নম্বর আয়াতের পর থেকে আপনাদেরকে সহিহ সূত্রভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, কোরআন মাজিদ শিক্ষার এই পর্বগুলো আপনারা প্রত্যেক দিন করবেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ সহিহ সূত্রভাবে শিখতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই ভিডিওটি দেখুন, একটি লাইক করবেন। আর আপনি যদি কায়দা পর্বগুলো না শিখে থাকেন, আমাদের চ্যানেল থেকে কোরআন মাজিদ শিক্ষার কায়দা পর্বগুলো রয়েছে, সেগুলো দেখবেন। তারপরে এই কোরআন মাজিদ কীভাবে পড়তে হয় এই ভিডিওগুলো আমি নতুন যে কোর্স শুরু করেছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো চলুন আমরা শুরু করছি। দেখুন, ওয়া জোবর ওয়া, ভলাম জোবর ভল, লাম লাম জোবর লাল, ওয়া ভল লাল, নুনালি জোবর না, এখানে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিপ থাকলে একালিপ টেনে পড়তে হয়। ওয়াদাল্লালনা, আইন জবর আ, লাম ইয়াজবর লাই, কাপ পেশকু, মিম লাম পেশমুল, আলাইকুমুল, গইন জবর গ, মিম আলু জবর মা, মিম জবর মা, ও মামা, আলাইকুমুল গমামা, ওয়া জবর ওয়া, হামজা নুন জবর আ, জাল হাম জবর জাল, নুন আলু জবর না, ওয়াজালনা, আইন জবর আ, লাম ইয়াজবল্লাই, কাপ পেশকু, মিম লাম পেশমুল, আলাইকুমুল, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, ওয়াও সিন জবর ওয়া, সিন লাম জবর সাল, ওয়াসাল, ওয়াও আলি জবর ওয়া, ওয়াসাল ওয়া, কাপ পেশকু, লামা পেশলু, কুলু, মিম নুনজের মিয় গুণ হবে, তয় ইয়াজব তয়, ইয়াজের ই, তয় ই, বা খারাজ বর বা, তাজের তি, তয় ই বা তি, মিম আলিফ জবর মা, একালিফ, র জবর র, যা ক জবর যা ক, র যা ক, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে, র যা ক, নুন খারাজ বর না, একালিফ, কাপ মিম পেশ কুম, র যা ক না কুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, মিম ওয়া পেশমু, নুন আলিফ জবর না, ওয়া মা যালামুনা, ওয়া জবর ওয়া, লাম খার জবর লা, ওয়া লা, কাফ নুন জের কিউ গুণ হবে। কেন গুণ হবে? নুন সেকেন্ডের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ একটি এসছে। ওয়ালাকিউ, কাপালি জোবর কা, নুন ওয়া বিষ্ণু, এখানে তিন আলিফ, ওপরে চিকন চিহ্ন, কানু, হামজা নুন জোবর, ফা পেশফু, সিন জোবর সা, হামিম পেশ হোম, ফুসা হোম, ইয়া ওয়া জোবর ইয়াও, লাম জিল্লি, মিম ওয়া পেশমু, নুন জোবর না, ইয়া উলিমু না, থামলে ইয়া উলিমু, তিন আলিফ, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এরপর ওয়া জোবর ওয়া, হামজা, দাল জের ইদ, ওয়া ইদ, কফ লাম পেশ কুল, নুন দাল জোবর না, দে কলকল হবে এখানে, ওয়া ইদ কুল না, দে খফিস কুল, আমা বিশলু, খুলু, হা খারাজ বর হা, দাল জের দি, হা জে হা, লাম জের হিল, হা দি হিল, কফ রজ বর কর, ইয়া জবর ইয়া, তা জবর তা, কর ইয়া তা, ফা জবর ফা, কাপ পিসকু, লামা পিসলু,
ফাকুলু, একালিফ এখানে একালিফ টেনে পড়তে হবে, মিম নুন জের মিন হালিফ জোর হা, ফাকুলু মিন হা, হাই আজবর হাই, সাবেসো হাই, সো শিন হামজা জের শি, তামিম পেশ তোম শে তোম, হাই সো শে তোম, রজবর র গইন জবর গ, দাল ওয়া জবর দাউ গুণ হবে, ওয়াও দাল জবর ওয়াদ, র গ দাউ ওয়াদ, খপেশ খো লাম লাম পেশ লুল, ওয়াদ খো লুল, বালু জবর বা বা জবর বা বা বা, ওয়াদ খো লুল বা বা, সিন জিম পেশ সুচ জিম জবর যা, দাল ওয়া জবর দাউ গুণ হবে, ওয়া জবর বা সুজ্জ দাউ, কফ অফিস কো লাম অফিস লো, ও কো লো হাত ওজের হিত তজবত, তানুন পিস তুন গুণা, হিত তো তুন নুন গঞ্জবান না, ও ফারজের ফির না, ও ফির লাম জবল্লা, কাপ মিম পিস কুম লা কুম, খজবর খ ত খারা জব ত, ইয়া খারা জবর ইয়া, কাপ মিম পেশ কুম খত ইয়া কুম, ওয়াদ খুলুল বাবা সুজ্জাদ, কুলু হিততুন নাগফির লাকুম খত ইয়া কুম, এরপর ওয়া জবর ওয়া সিন জবর সা নুন জবর না, ওয়া সানা জায়াজ জি একালিফ, দালাম পেশ দুল, ওসানা জি দুল, মিম হাফিস মহ সিনজে সি নুন ইয়াজে নি নুন জবান না, মহ সি নি না, এখানে যদি আমরা থামি তাহলে মদের অক্ষর পরে হরফে থামলে তিন আলি পরিমাণ টেনে পড়তে হয়, ওসানা জি দুল মহ সি নি, এরপর ফা জবর ফা, বা দাল জবর বাদ, ফা বাদ, দাল জবর দা, লাম লাম জবর লাল, ফা বাদ দালাল, লাম জবর লা, দাল এদে জি লাজি নুন জবর না, ফা বাদ দালাল লাজিনা, জ জবর জ, লাম জবর লা, মিম মা পেশ মো জলামু, একালিপ এখানে পেশের বাম পাশে ওয়াও সেকেন, ক ফা জবর ক, লাম দুই জবর লান, ক উলান, গই নিয়া জবর গই, র লাম জবর রল, গই রল, লাম জবর লা, দালে দে দি লাদি একালিফ, কফ ইয়াজের কি লাম জবর লা, কইলা, লাম জবর লা, হামিম পেশ হোম লা হোম, কইলা লা হোম, ফাজ বর ফা হামজা নুন জবর গুণা হবে এখানে, জাল জা লাম জবর জাল, ফা জাল নুন আলিফ জবর না একালিফ, فأنزلنا عن جبر على لام لام جبر لا على لام جبر لا ذال يد ذي نون جبرنا على الذين ذا جبر ذا لام جبر لا ميما بشمو ظلموا على الذين ظلموا رجم زر ريج زام ميم زبر زم ريج زم ميم جرمين نون سنجبر ناس ميناس সিনজবসা মিমালি জোর মা এখানে চার আলিফ উপরে মোটা চিহ্ন হামজাজের ই মিনাসামা ই বাজির বি মিমালি জোর মা বিমা কাপালি জোর কা নুনুয়া বিষ্ণু এক আলিফ বিমা কানু ইয়াফ হাজবর ইয়াফ সিন পেশ সু কফ ওয়া পেশ ও নুন জবর না ইয়াফ সোকো না থামলে ইয়াফ সোকো তিন আলিফ রিজ জাম মিনাসসামা ইবিমা কানু ইয়াফ সোকো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ছিল আমাদের 18 নম্বর পর্ব। তো
আমি কোরআন মাজিদ শিক্ষার জন্য ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আপনাদেরকে কোরআন থেকে সুরা বাকারা থেকে আমি শুরু করেছি এই পর্বগুলো। তো এই পর্বগুলো আপনারা প্রত্যেক দিন দেখবেন। তো আজকের এই 18 নম্বর পর্বে আমরা 59 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। বাকি যে 19 নম্বর পর্ব হবে সেটিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই 19 নম্বর পর্ব সহ অন্যান্য যে সকল পর্ব হবে আপনারা অবশ্যই প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।